আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? ওকে শাজান ভাই কেমন আছেন আপনি? কংগ্রাচুলেশনস ফর স্কোরিং গুড মার্কস। ওকে ওর ফিরে এসে ওকে। আচ্ছা, আমাদের ভার্বের সিরিজ, উইক ভার্বস বা স্পেশাল ভার্বসের সিরিজের আজকে আমার মনে হয় থার্ডটা করবো আমরা। থার্ডটা ইজ নট উইক অ্যালফাবেটস, এটা হলো ডাবল ডাক্তার, মানে আপনার থার্ড রেডিক্যালটা ডাবল, এটা অনেক ইজিয়ার অনেক। আর আমরা যে দুটো করে আসছি সে দুটোর কনসেপ্ট হলে আর বাকি কোনোটারই কোনো প্রবলেম নাই। তা আমরা আগের দুটোতে আমরা ফিরে আসবো যাতে আমরা সবাই প্রপারলি করতে পারি। আপনার আপনার একবার করেই আমরা ছেড়ে দেবো না আপনার। উইল রিভাইজ, উইল রিপিট টিল ইট সিঙ্কস ইন আপনার টোটালি আপনার, কারণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ উইক ভার্বস যদি আপনি একবার আয়ত্ত করতে পারেন তাহলে এনি ভার্ব ইজ ওকে ফর ইউ আপনার, এনি ভার্ব ইজ ওকে ফর ইউ আপনার। এ প্লাস বি হোল স্কোয়ারের মতন হয়ে যাবে আপনার, আর কিছুই লাগবে না আপনার। ওকে, তো আমাদের মূলত আমরা তো এখনও ট্রাইলেটারালে কাজ করতেছি আমরা, তো এটা হলো এক দুই তিন, ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল, থার্ড রেডিক্যাল। এখানে হলো যে তিন আর দুই ইট ইজ সেম, একই অ্যালফাবেট আপনার। এখানে একটা ডিফারেন্ট অ্যালফাবেট থাকতে পারে আপনার, কিন্তু এই দুটোই দুই আর তিন দ্য সেম অ্যালফাবেট। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই আমরা। হা যা যা, হা যা যা, তিনটে, ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল, থার্ড রেডিক্যাল, এটা হলো আমাদের রুট আপনার। এখান থেকে আমাদের যে ভার্বটা যেটা আসবে সেটা আমাদের হাজা যা চাইতে হাজ্জা অনেক, হাজ্জা অনেক ইজিয়ার। হাজা যা বলতে যতক্ষণ টাইম লাগে তার থেকে হাজ্জা অনেক ইজিয়ার আপনার। তো এখানে হলো আমাদের, আমরা আগে যেতাম হলো মাদ করার চেষ্টা থাকতো আমাদের, যে যখনই আমরা সুযোগ পাই মাদ করে আমরা একটা সিলেবল শর্ট করে ফেলবো আমরা। আর এখানে আমাদের হলো তাসদিদ করে, আমাদের তাসদিদ করে আমাদের হলো, দিস ইজ দ্য সেকেন্ড সহজীকরণের বা সহজ করার আরেকটা পথ আর কি আপনার। আগে ছিল মাদ খুঁজে বের করা বা তৈরি করা, আর আরেকটা হলো আপনার এখানে তাসদিদ তৈরি করা আপনার। তো হাজাজা হাজ্জা, হাজ্জা মানে আমাদের হলো হাজ্জা, যদি আমরা অন্যভাবে লিখবো আমরা হাজ্জা, হাজ্জা হাজ্জা মানে হলো হি পারফর্ম দ্য পিলগ্রিমেজ, তিনি হজ করেছিলেন। তো এরপরে আমরা এটাই হলো আমাদের আজকের হাজ্জা ইয়াহুজ্জ আপনার। এই ভার্বের অধিকাংশগুলোই হলো আপনার নাসারা ইয়ানসুরু প্যাটার্নের, দাখালা ইয়াদখুলু নাসারা ইয়ানসুরু, এই প্যাটার্নের অধিকাংশ, নট অল আপনার, এগুলোই আমরা সেটার উপরে কনসেন্ট্রেট করবো আমরা আজকে। আমরা একটা ভার্ব নেব হলো আমরা যেটা তাজউদে খুব বেশি ইউজ করি আপনার মাদ। মাদ মানে কি আমাদের? প্রলং করা, দীর্ঘায়িত করা, লম্বা করা আপনার। তো আমাদের আমাদের একটা ট্রাইলেটারাল, পুরনো একটা ট্রাইলেটারাল নিয়ে নিই আমরা, দাখালা, দাখালা, এর সাথে সাথে আমরা করব মা দা দা, মা দাখালা। আচ্ছা, দাখালা এটা উদারে ছিল আমাদের ইয়াদ খুলো, ইয়াদ খুলো, দাখালা ইয়াদ খুলো। তো আমরা এই সেকেন্ড রেডিক্যালে পেশ, আচ্ছা এইটা আমরা সংক্ষেপে অনেক সময় লিখি আমরা পেশ দিয়ে, দেখি আমরা যে পেশ দিয়ে দিই, এই পেশটা মানে হলো সেকেন্ড রেডিক্যালে পেশ। তাহলে আমরা আমরা বলি দাখালা, তার পাশে হলো পেশ, তাহলে দাখালা ইয়াদ হলো। তাহলে মাদাদা এটাও হলো আমরা এখানে লিখতে পারি যে মাদাদা পেশ, তার মানে হলো যে আমাদের সেকেন্ড রেডিক্যালে পেশ হবে আমাদের। আচ্ছা মাদাদা, তাহলে মাদাদা আমাদের দাঁড়াচ্ছে হলো আমরা যেটা করতেছি সেটা হলো এখানে আমরা সুকুন করে দিচ্ছি, আমরা এটা সুকুন করে দিচ্ছি মাদ দা। আচ্ছা এটাকেই আমরা আবার তাসদিদ করে আমরা মাদ্দা, মাদ্দা এটা হলো আমাদের ইয়া ইয়ামুদ্দু, ইয়ামুদ্দু
আপনি এটা সরাসরি মুখস্থ করে ফেলতে পারেন, মাদ্দা ইয়ামুদ্দ, খুবই সোজা আপনার, কোনো কঠিন কিছু নেই। আর যদি আপনি ডিরাইভ করতে চান ইয়াম দুদু, ইয়াম দুদু থেকেও আপনি আসতে পারেন, আমরা দেখি আমরা পারি কিনা। ইয়াম দু দু, ইয়াম দু দু আমাদের ছিল, ইয়াদ খুলো, ইয়াম দুদু করার জন্যে আমরা আমরা হলো এই এই দুটো হরকতটা ট্রান্সপোজ করে দেবো আমরা, তাহলে ইয়া এই পেস্টটা এখানে নিয়ে যাব আর সুকুনটা এই পাশে নিয়ে আসবো। ইয়া মুদ দু, আমাদের তাসদিদ চলে আসছে আমাদের, ইয়াম ইয়া মুদ দু। এখন হলো এই দুটো আমাদের করে দিই আমরা, ইয়া মুদ দু। আচ্ছা ইয়া মুদ দু আমাদের হলো, আমাদের টার্গেট হলো এইটাতে চলে আসা, মাদ্দা ইয়ামুদ্দু। আমরা আসলাম কীভাবে, আমরা একদম রুট থেকে ইয়াদ খুলো ইয়াম দুদু, ইয়াদ খুলো ইয়াম দুদু করে আমরা আমরা ট্রান্সপোজ করলাম, তারপরে ইয়া মুদ দু, সেটাই হলো ইয়া মুদ্দু আমাদের, এটাই হলো আমাদের আলটিমেটলি থাকলো। তাহলে আমাদের যখনই আমরা তাসদিদ পাবো ভাববে, তখন আমরা জানি যে এটার রুট হলো আপনার তিনটা এবং এটার ডাবল এখানে চলে আসছে আপনার, সেখান থেকে আমাদের আপনি এই ট্রান্সপোজই করে আসেন অথবা এটা মুখস্থই করে ফেলেন। কারণ মাদ্দা ইয়ামুদ্দু আমাদের কোনো কঠিন কিছুই নাই, আমাদের মাদ্দা ইয়ামুদ্দু আমাদের হয়ে দাখালা ইয়াদ খুলো নাসারা ইয়ানসুরো মাদ্দা ইয়ামুদ ইয়ামুদ্দু, মাদ্দা ইয়ামুদ্দু একবার দুইবার পড়লেই আপনার হয়ে যাবে। হাজ্জা ইয়াহুজ্জু না, ইয়ামদুদু থেকে আমাদের ইয়ামদুদুতে আপনার একটু টাইম লাগে বেশি, আপনার সহজীকরণ করা হয়ে গেছে। মাদ্দা আমরা এটা মাদাদাও রাখতে পারতাম, মাদাদা দাখালা জাহাবা সেরকম, কিন্তু আমাদের সহজীকরণ সবসময় প্রিফারড আপনার সহজীকরণ। হলো তিনি দীর্ঘ করেছেন আপনার দীর্ঘটা, আমাদের যখন আমরা তাজউদ যখন পড়ি তখন হলো উচ্চারণের দীর্ঘায়ন করা, উচ্চারণ দীর্ঘায়িত করা, তো এটা তো দীর্ঘায়িত করেছিলেন, তিনি দীর্ঘায়িত করেছিলেন, তিনি এটা লম্বা করে ফেলেছিলেন, হে প্রলংড, হে প্রলংড, হে প্রলংড। আচ্ছা আমাদের আপনার আমাদের মুদারের মিটিং আছে। তাহলে আমাদের হয়ে গেল মাদ্দা মাদ্দা। আচ্ছা আমরা এখন এটা মুছে দিতে পারি, আমাদের আর দেখালা ইয়াদ খুলো, আমরা এক্সপার্ট আছি আমরা, মাদ্দা ইয়ামুদ্দু। আচ্ছা মাদ্দার পরে আমাদের এটা হলো হি, আমাদের এখন সি করব কীভাবে আমরা, দাখালা দাখালাত মাদ্দা মাদ্দা আপনার একেবারে সোজা আপনার, আমাদের মাদ মাদ্দা আমাদের ফর্মুলার তা তাও তানিসি উইথ সুকুন, মানে একটা মাদ্দাত মাদ্দাত হয়ে গেল আমাদের সি। আচ্ছা এখন হলো আমাদের করা লাগবে দে, দে মেল বহুবচন। আচ্ছা না মাদ্দা থেকে আমাদের দাখাল না, আমাদের না মাদ্দা আমাদের দাখালা, দাখালার তাহারা পুরুষেরা কী হবে আপনার, দাখালু দাখালু আমাদের দা খা লু আমাদের দা খালু আমাদের দা খা এখানে পেশ দেখা লো। আচ্ছা তাহলে আমাদের যা আছে তার সাথে আমরা পেশ লাগে দেবো আমরা মাদ ওয়াও আলিফ, তাহলে আমাদের এখানে ন্যাচারাল ইসেই এখানে আমাদের পেশ চলে আসতেছে আমাদের মাদ মাদ্দু মাদ্দা মাদ্দা মাদ্দাত আর এখানে বহুবচন চলো মাদ মাদ্দু। আচ্ছা আমরা এখন আনবো দাখাল না, দাখাল না আনলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে আমাদের, আমরা বাট দাখাল না মা মাদ্দা। আচ্ছা আমাদের এখানে এখানে একটু একটু আমরা কী করা লাগবে আমার একটু চিন্তা করার আপনারা, এখানে যদি আমরা নিয়ে আসি আমরা আমাদের দাখাল না দা খাল না
দাখাল না, দাখাল না, তাহলে আমরা নিয়ে আসবো মাদাদ, মাদাদ, মাদাদ না, আমরা মাদাদ না, আমরা এখানে এসে ভেঙে ফেললাম, আমরা আবার আমরা এটা এখানে এসে ভেঙে ফেলছি, দাখাল না, মাদাদ না, এখানে আমাদের আর করার কিছুই নেই, কারণ ইট ইজ ইজি টু রিড আফটার, কোনো অ্যাপসোডে কোনো প্রবলেম নেই আপনার, মাদাদ না, আচ্ছা মাদাদ না, আচ্ছা মাদাদ না হলো তাহারা মহিলারা দীর্ঘায়িত করেছিলেন, দীর্ঘ করেছিলেন, তাদের আলাপ আলোচনাটা অনেক লম্বা করে ফেলেছিলেন, মাদাদ না, আচ্ছা মাদাদ না, তাহলে মাদ্দা মাদ্দাত, মাদ্দু, মাদাদ না, মাদাদ না আপনার, দ্যাটস অল, আচ্ছা ওকে। তো আমাদের এখন হলো যে জাহাবতা তুমি, তাহলে এখানে কী হবে, তুমি মাদাত, মাদাত্তা, তুমি মহিলা মাদাত্তি, ওকে, আমি মাদাত্তু, আমরা মাদাদ না, তাহলে এইখানে আসার পরে আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট ফর্মুলায় আমাদের চলে গেলে হয়ে গেল আমাদের, ওকে এইটুকুই, এটা আপনার আগের দুটোর চাইতে অনেক অনেক সোজা, আমাদের অনেক সোজা, শুধু আমাদের শুধু জানা রাখতেছে যে এটা কোন প্যাটার্নের, এটা নাসারি অ্যান্সারও না অন্য কোনো প্যাটার্নের, আমাদের সেটা জানা লাগবে, আচ্ছা ওকে।